ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারানোর পরে যেন ঢাকার শহরে শহরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ উৎসবে পুরো ঢাকা শহর যেন জেগে উঠেছে। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি ঢাকা মিরপুরের শেওড়াপাড়া, সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর্জেন্টিনা যখন এই ক্রোয়েশিয়াকে, অর্থাৎ যেই ব্রাজিলের সঙ্গে জিতে আজকে ক্রোয়েশিয়া সেমিফাইনালে এসেছিল, সেখানে কিন্তু আজকে 3-0 গোলে এই ক্রোয়েশিয়াকে হারালেন এই বিশ্ববিখ্যাত নান্দনিক ফুটবল টিম আর্জেন্টিনা। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শেওড়াপাড়ার এইখানে প্রতিটি বাসা থেকে কিন্তু আর্জেন্টিনার ভক্তরা বেরিয়ে এসেছে, এবং যেখানে যেখানে রাস্তায় কিন্তু খেলা দেখানো হয়েছিল সেখানে সে পরিবেশ কিন্তু সেখানে তৈরি হয়েছে। বিশ্বকাপ নেওয়ার একটা আমরা প্রতিশ্রুতি দেখতেছি, যে বিশ্বকাপ আমরা জিতবো সেটা একটা প্রতিশ্রুতি দেখতেছি আমরা। তবে আজকে কয়টি গোল আপনারা আশা করেছিলেন? আমরা মিনিমাম 4টা গোল আশা করেছি, 3টা হয়েছে আমাদের। তো এতে কি আপনারা সন্তুষ্ট হয়েছে? খুব সন্তুষ্ট আমরা। আমরা কিন্তু এই যে উৎসবকর যে মুহূর্তটি রয়েছে, আমরা মিরপুরের শেওড়াপাড়া থেকে দেখাচ্ছি যে আর্জেন্টিনার এই বিজয়ের পর কিন্তু আমরা দেখছি যে এখানে তারা উৎসব জনতা কিন্তু তারা এই বিজয়ের পর কিন্তু তারা কিন্তু মিছিল করছে। ভিউয়ার্স, আসলে খেলাটি শেষ হওয়ার পরে যখনই দেখতে পেল যে আর্জেন্টিনার সমর্থকরা যে আর্জেন্টিনার কাছে 3-0 গোলে ক্রোয়েশিয়া, যে ক্রোয়েশিয়া ব্রাজিলকে হারিয়ে তারা সেমিফাইনালে উঠেছে আজকে আর্জেন্টিনার, সেই এখানকার সমর্থকরা সেটাই বলছে যে আজকে আর্জেন্টিনা সেই ব্রাজিলকে হারানোর সেই প্রতিশ্রুতি নিয়েছে। এবং দেখুন ভিউয়ার্স, এখানে হাজার হাজার আর্জেন্টিনা ভক্তরা কিন্তু অলরেডি রাস্তায় নেমে এসেছে। আমরা কিন্তু এই মুহূর্তে যে জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে মিরপুর, ঢাকা মিরপুর যে সরপরাস্ত যে মেট্রো রেলটি হচ্ছে সেখানে কিন্তু, এবং যেটি হচ্ছে খেলার পরপরই আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে আর্জেন্টিনার সমর্থকগুলো বাসা থেকে, যারা বাসায় বসে খেলা দেখছে, তারা কিন্তু এক এক করে বাসা থেকে বের হয়ে কিন্তু এখানে জড়ো হতে থাকে। ভিউয়ার্স, এভাবে কিন্তু সারা ঢাকা শহরে কিন্তু যেন একটি ব্যতিক্রম চিত্র আজকে আর্জেন্টিনারের এই বিজয়ের ফলে যেন তৈরি হতে শুরু হয়েছে। ভিউয়ার্স, আপনারা দেখুন যে এখানে একটি মিছিল কিন্তু রেডি হচ্ছে, যে মিছিলটি তারা চিন্তা করছে যে এই শেওড়াপাড়াস্ত যে অলিগলিগুলো রয়েছে সেখানে তারা পরিদর্শন করবে। ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমরা একটি বড় সড় একটি আর্জেন্টিনার সমর্থকদের এই বিজয়ের, অর্থাৎ তারা কিন্তু বারবার সকলের মুখে একটা শব্দ কিন্তু আসছে, যতটা না আর্জেন্টিনার শব্দ হচ্ছে বেশি কিন্তু মেসি মেসি শব্দটি কিন্তু তাদের মুখ থেকে বেশি উচ্চারিত হচ্ছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এক একটি মিছিল কিন্তু তারা অলিগলিতে ঢোকার চেষ্টা চলে যাচ্ছে, এবং এই বিজয় মিছিলটি আমরা কিন্তু লক্ষ্য করেছি। এবং আমরা সামনের দিকে একটু যেতে চাই যে এখানে আরও এই বিজয়কে ঘিরে কী কী পরিস্থিতি তৈরি হয়েছে। ভিউয়ার্স, যেটি হচ্ছে দেখুন যে আসলে খেলার পরপরই, আসলে বিজয়ের পরপরই কিন্তু দেখুন রাস্তায় কিন্তু হাজার হাজার মানুষ, অর্থাৎ এই বিশ্বকাপের এই উন্মাদনা কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশেও কিন্তু লাখ লাখ হাজার হাজার ফুটবল প্রেমী রয়েছে। অর্থাৎ আজকে যদি সেখানে যদি বাংলাদেশের উপস্থিতি থাকে সেখানে জানি পরিস্থিতি কী হতো। তবে এই ভিডিওটি দ্বারা কিন্তু প্রমাণিত হচ্ছে যে আসলে বাংলাদেশে কিন্তু ব্যাপক পরিমাণের ফুটবল প্রেমী রয়েছে। এখন দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু তারা খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু নাচানাচি করছে, এবং বিশেষ করে তারা জার্সি পরিহিত অবস্থায় নিজের পছন্দের দল অর্থাৎ আর্জেন্টিনার জার্সি পরে কিন্তু তারা এখানে কিন্তু উৎসব আনন্দ করছে। ভিউয়ার্স, আমরা কিন্তু এই পুরো ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে তুলে দেখাতে চাই যে আসলে ঢাকা শহরের এই রাস্তাঘাটে কী ধরনের এই বিজয়ের পর, আর্জেন্টিনার বিজয়ের পর কী পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এখানকার যারা ভক্তরা রয়েছে, আর্জেন্টিনার ভক্তরা, তারা বলছে যে এই বিজয়টি শুধু আমরা আর্জেন্টিনা কিনা, এটা আমরা মেসিকে কিন্তু বিজয়টিকে তুলে দিচ্ছি, কারণ মেসি আগামীতে খেলবে কি খেলবে না সেটা নিয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সে কারণে কিন্তু এই জয়টি মেসিকেই তারা বেশি করে তারা উৎসর্গ করার চেষ্টা করছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু পুরো ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই আজকে এই সেমিফাইনালে যখন যে ব্রাজিলকে হারিয়ে ক্রোয়েশিয়া 3-2-4 গোলে হারিয়ে আজকে কিন্তু ক্রোয়েশিয়া কিন্তু এই সেমিফাইনালে উঠেছিল, আর সেমিফাইনালে ওঠার পর আজকে কিন্তু প্রথম মুখোমুখি হলো আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া, যেখানে আসলে অনেকেই বলেছিল যে ক্রোয়েশিয়ার সাথে ব্রাজিল বনাম আর্জেন্টিনার হতে পারে এই সেমিফাইনালে মুখোমুখি, সেখানে কিন্তু বিপরীত ফলাফলটি কিন্তু হয়েছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে ঢাকা শহরের চিত্র। তো ভিউয়ার্স, আশা করছি পুরো ভিডিওটি না টেনে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। Yeah.